শীতের এই ভরা মৌসুমে নানান ধরনের সবজি পাওয়া যায় আর সেই পাঁচ মেশালি দিয়ে সবজি তরকারি সেই সাথে ছিল রুই মাছের তরকারি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে রান্না করব পাঁচ মিশালি সবজি তরকারি সেই জন্য এখানে শিম মূলো গাজর পেঁয়াজ পাতা সেই সাথে টমেটো কিউব কিউব করে কেটে নিয়েছি আরও নিয়েছি এখানে আমি আলু আর হচ্ছে পেঁপে সবগুলো আমি সেমভাবে কেটে নিয়েছি সেই সাথে লাগবে হচ্ছে পেঁয়াজ কাঁচা ধনিয়া ধনিয়াপাতা কুচি আর আজকে আমি একটু রুই মাছ ঘোড়া করব তার জন্য ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি তো এবার আমি এগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেব রান্নার জন্য প্রথমে আমি যেটা করব একটা হাড়ির মধ্যে সরিষার তেল নিয়ে নিব যেহেতু আমি ডায়েটে আছি তো অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত তারপর আমি এখানে যেটা করব দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো এবার আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো সরিষার তেলটা দিয়ে রান্না করলে হয় কি যারা ডায়েটে থাকেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয় এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি শুকনো মশলা দিব তাই প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো সেই সাথে লাল লালমরিচের গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি এখানে জিরা আর গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল সেখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি ভালোভাবে কষানো হয়ে গেলে সব ধরনের সবজি দিয়ে দিচ্ছি প্রথমে আলু আর হচ্ছে পেঁপে একসাথে দিয়ে দিয়েছি এবার এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর তারপর দিয়ে দিচ্ছি মূলো শিম সব ধরনের সবজি দেওয়া হয়ে গেলে একটু পানি দিয়ে দিয়েছি কারণ এগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পর্যাপ্ত সময় নিয়ে রান্নাটা করে নেব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে চাইলে আপনারা ফুলকপি বাঁধাকপি চাইলে আরও অনেক ধরনের সবজি দিতে পারেন এখন কিন্তু ভরা এই শীতের মৌসুমে নানান ধরনের সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে কিন্তু সবার ঘরে ঘরে এরকম একটা সবজি তরকারি হয় আর সেই সবজি তরকারি দিয়ে সকালের নাস্তা এমনকি রাতের খাবার বা দুপুরে লাঞ্চের জন্য খুব ভালো হয় সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা আর হচ্ছে টমেটো এবার এগুলো দিয়ে আবারও কিছুক্ষণ সুন্দর করে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি যেহেতু তেলের পরিমাণ কম দিয়েছি তাই মশলাটা একটু গ্রেভিটা বেশি লাগতেছে তো এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে আবারও নেড়েচে নিচ্ছি একটার পর একটা স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে দিচ্ছি আর এগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে ফাইনালি আমার রান্নাটা কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে পরিমাণ মতো পানি দিয়ে দেব কারণ আলু তারপর হচ্ছে পেঁপে কিছু কিছু শক্ত সবজি আছে যেগুলো একটু সিদ্ধ হতে হবে আর মশলা যাতে এক্সট্রা গন্ধ না থাকে সেই জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে এবার একটু পানিটার সাথে এই মশলা আর হচ্ছে সবজিটা মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে পর্যাপ্ত সময় নিয়ে রান্না করছি সেই সাথে লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা প্যাকেট তো এটা দিলে খাবারের স্বাদটা একটু দ্বিগুণ হয় আমার কাছে মনে হয় আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এটা দিয়ে আবারও খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এতেও খুব সুন্দর করে কিন্তু মিক্স করা হয়েছে লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি জাস্ট এটাই শেষ আর কিচ্ছু দেওয়া লাগবে না এই ধনিয়া পাতা কুচিটা দিয়ে ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে পাঁচমিশালি সবজি দিয়ে মিক্স একটি ভেজিটেবল সবজি রেসিপি কতটা সুন্দর হয়েছে তাই না এবার রান্না করব হচ্ছে মাছের ঘুনা আমি এখানে সরিষার তেলে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সুন্দর করে তারপরে এবার আমি একটু নেমেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি কারণ শুকনো মশলা দিবো প্রথমে আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সেই সাথে ধনিয়া গুঁড়ো সব কিছু খুব সুন্দর করে দিয়ে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর হচ্ছে টমেটো এবার আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মাছ আমি যেহেতু ডায়েটে আছি ভাত খাচ্ছি না তো শুধু সবজি খাবো আর সবজি দুই দিন ধরে খাচ্ছি তো আজকে ভাবলাম একটু মাছ খাই আর মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার যারা ডায়েটে থাকেন মাংস জাতীয় খাবার স্কিপ করবেন তবে মাছটা খেতে পারবেন তো যাই হোক আমি সুন্দর করে কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার এই রান্নাটা করে নিব লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ফাইনালি আমার রান্না কিন্তু ডান এবার আমি সব কিছু একটু নামিয়ে এনেছি আর এই তো আমার মাছের ভুনা। সেই সাথে মিক্স সবজি ভেজিটেবল সবজি রেসিপি সব কিছু একদম তৈরি হয়ে গিয়েছে এবার আমি দুপুরের লাঞ্চের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি এখানে আমি মাছের মাথা নিয়েছি সেই সাথে নিয়েছি সবজি এখানে যতটুকু খাবো আমি ততটুকুই নিয়েছি আর সাথে ছিল কিছুটা শসা আর হচ্ছে দুইটা রুটি এই ছিল আমার দুপুরের লাঞ্চ তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি যারা মনে করেন ডায়েট করলে খাওয়া যাবে না আসলে খাওয়ার জিনিসে কিন্তু অভাব নাই তবে ডায়েটের কিছু খাবার আছে যেগুলো খেলে পেট ভরে যায় বাট ওইগুলো আমরা অনেকেই খাই না তো এই যে এই ছিল আমার দুপুরের লাঞ্চ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক সব সবসময় সাপোর্ট করবেন আর এরকম ডায়েট ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ